আসসালামু আলাইকুম ক্লাস নাইন। তোমাদের আগের ক্লাসে বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ কোষে দেখি 18 এক থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছিল। কয়েকটা অঙ্ক তোমাদের বলে দিয়েছিলাম, সেগুলো তোমরা নিজেরা করেছো নিশ্চয়ই, আর এর মধ্যে কয়েকটা করাও আছে, করে দেওয়া হয়েছে। আজকে আমরা এর পর থেকে শুরু করব। তো তার আগেই বলি যে আগে ক্লাসে আমরা কি করেছিলাম। দেখো, একটা বৃত্তাকার মাঠ ছিল, সেই মাঠটির প্রতি মিটারে খরচ বলে দিয়েছিল, দিয়ে মোট বেড়াটার খরচ হয়েছে, খরচের পরিমাণটা বলে দেওয়া হয়েছে। সেখান থেকে আমাকে বার করতে হয়েছিল বৃত্তের পরিধিটা, পরিধি থেকে আমাকে বার করতে হয়েছিল বৃত্তের ব্যাসার্ধটা, ব্যাসার্ধ থেকে তারপর আমরা বৃত্তক্ষেত্রফল নির্ণয় করেছি। আগেও বলেছিলাম যে এই অঙ্কগুলো আমাদের অবশ্যই বৃত্তের ব্যাসার্ধটা আমাকে চিহ্নিত করতে হবে। তা ব্যাসার্ধটা চিহ্নিত করতে পারলে বা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারলে আমরা অবশ্যই তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। কারণ ক্ষেত্রফল নির্ণয় করার সময় অবশ্যই ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রয়োজন। তাই কখনো কখনো সরাসরি ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া হয়, আবার কখনো কখনো ব্যাসার্ধের দৈর্ঘ্যটা একটু ঘুরিয়ে দেওয়া হয়। অর্থাৎ এখানে দেখো বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধটা আবার একটু ঘুরিয়ে করতে হয়েছে, যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হয়েছে, অর্থাৎ ব্যাসার্ধ বলছি পরিধির দৈর্ঘ্যটা কত হবে, সেখান থেকে ব্যাসার্ধটা নির্ণয় করা, তারপর তারপরে আর একটা অঙ্ক ছিল বৃত্তের ক্ষেত্রফল দেওয়া ছিল, তার থেকে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করা হয় এবং সেখান থেকে কিভাবে তার পরিধি নির্ণয় করা হয়। এরপরেই দেওয়া ছিল যে একটা দুজন বৃত্ত এঁকেছে যাদের বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত দেওয়া ছিল। তো ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে আমরা কিভাবে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করব। আমরা আগেও বলেছিলাম যে ব্যাসার্ধের দৈর্ঘ্য যা থাকবে ক্ষেত্রফলের অনুপাত ব্যাসার্ধের বর্গের যে অনুপাত সেটাই হবে তার ক্ষেত্রফলের অনুপাত। কিন্তু পরিধির অনুপাত যখনই করতে চাইব ব্যাসার্ধের যেটা অনুপাত থাকবে পরিধির অনুপাতটা সেটাই থাকবে, এটা আগেই বলেছিলাম। আরেকটা অঙ্ক ছিল যে একটা তার ছিল, একই মাপের দুটো তার ছিল, একটা তার দিয়ে আমরা একটা আয়তকার চিত্র অঙ্কন করেছি, আর একটা সেই দৈর্ঘ্যের তার দিয়েই আমরা আবার একটা বৃত্তাকার ক্ষেত্র তৈরি করেছি। তা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি না বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি সেটা আমাকে নির্ণয় করতে হয়েছিল। প্রথমে আমরা করেছিলাম কি না বৃত্তের ব্যাসার তারটির প্রকৃত দৈর্ঘ্য যা ছিল সেখান থেকে আমাকে কী করতে হয়েছিল, যেহেতু সেই তারটা দিয়ে আমরা আয়তকার চিত্র অঙ্কন করেছিলাম, তাহলে আয়তকার চিত্রের পরিসীমাটাই হচ্ছে তারটির প্রকৃত দৈর্ঘ্য। অর্থাৎ আয়তকার চিত্রের পরিসীমা থেকে, পরিসীমা মানেই হচ্ছে বৃত্তাকার চিত্রটিরও পরিসীমা, তাহলে সেখান থেকে আমরা আর এর মান বার করতে পেরেছিলাম। আর মান বার করতে পারা মানেই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছি। আবার এদিকে আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, তার ক্ষেত্রফল নির্ণয় করেছি। এদিকে দিয়ে আমরা দুটোকে ক্ষেত্রফলের তুলনায় করে দেখেছি যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হয়েছে। আজকে আমরা শুরু করব তারপর থেকে, ঠিক আছে। আজকে দেখো নয়ের দাগে যে অঙ্কটা দিয়ে আছে সেটা আমরা একটু পড়ে নিই। বলেছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের থেকে পরিধি বরাবর একটি রাস্তা আছে। পরিধি বরাবর বুঝতেই পারছো, তাহলে আমরা একটা ছবিটা এঁকে নিই। একটা বৃত্তাকার পার্ক, এরকম একটা বৃত্তাকার পার্ক, সেই পার্কের কি আছে, এটা হচ্ছে পরিধি। এই বৃত্তাকার পার্কের বাইরের দিকে আবার একটা সমান পরিসরে, পরিসর মানে সমান মাপে একটা রাস্তা আছে। এই রাস্তাটা চওড়া বলে দিয়েছে কত, 7 মিটার, ঠিক আছে, চওড়া। বৃত্তাকার পার্কের পরিধি, বৃত্তাকার পার্ক বলতে ভিতরে যেটা পার্ক, এইটা হচ্ছে পার্ক, ভিতরটা পার্ক,
এই পার্কের পরিধিটা বলা হয়েছে, পার্কের পরিধি মানে ভিতরকার পরিধিটা। তাহলে সেখান থেকে আমরা এটা আমরা মনে করলাম আর মিটার, ছবিটা আমরা আঁকতে পারলাম। ছবিটা হচ্ছে একটা বৃত্তাকার পার্ক অঙ্কন করেছি, পার্কের পরিধির বাইরে 7 মিটার চওড়া একটা রাস্তা আছে, সেই রাস্তাটাও অঙ্কন করেছি। অঙ্কন করার পরে আমার পরের কি বলেছে, বৃত্তাকার পার্কের পরিধি বলেছে 300, বৃত্তাকার পার্কের পরিধি বলে দিয়েছে 352 মিটার। ঠিক আছে, 352 মিটার বলে দিয়েছে। বেশ, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয়। রাস্তা বলতে এখানে কোনটা, যে কালো অংশ যেগুলো আছে, এই টোটাল যেটা ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে বলয়ের মতো যে চিত্রটা অঙ্কন হয়েছে, সেই বলয়ের ক্ষেত্রফল মানে এই অংশটির ক্ষেত্রফল, এই অংশটির ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে দেখো যে বৃত্তে এই যে ভিতরে যে বৃত্তটা অঙ্কন হলো তার পরিধিটা হচ্ছে 1 মিটার। আমরা মনে করলাম যে ব্যাসার্ধটা হচ্ছে আর মিটার, মনে করি ব্যাসার্ধ পার্কে, পার্কের ব্যাসার্ধ সমান আর মিটার। অতএব পার্কের পরিধি কত হবে, বৃত্তাকার পার্ক তার মানে পরিধি হবে 2πr মিটার, তাই না? তাহলে 2πr শর্তে আমরা লিখতে পারি, দেখো এখানে 2πr মানেই তো বৃত্তের পরিধিটা, তাহলে 2πr মানে হচ্ছে 352। তাহলে r সমান কত হবে, 352/2π, 2πটা নিচে চলে আসবে, পাই মানে হচ্ছে 22-এর 7, 2πটা নিচে চলে এলো, 2 গণিত পাই, পাই মানে হচ্ছে 22/7, 22টা নিচে বসবে আর 7টা নিচেই থাকবে, তার মানে উপরে চলে যাবে। এবার আমরা এটা একটু কাটাকাটি করলাম, দেখো 11 2 22, 11 দিয়ে কাটলে 3 11 33, 11 2 22, 2 1 2 16 2 32, 2 1 2 38, তাহলে 8 সমান আমরা পেলাম দেখো 56। অতএব ব্যাসার্ধটা হচ্ছে কত, 56। তাহলে এইটার দৈর্ঘ্য, এই আরের দৈর্ঘ্যটা হচ্ছে 56 মিটার আর এটা হচ্ছে 7 মিটার। তাহলে এখান থেকে এইটা টোটালটা দৈর্ঘ্যটা কত হবে, এটা হচ্ছে 56 মিটার আর এটা 7 মিটার, তাহলে হচ্ছে 63। তাহলে এখানে দেখো দুটো ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, তাই না? একটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, একটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ। তাহলে ভিতরের ব্যাসার্ধ কত, পার্কের ভিতরের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, না এই তো পেলাম 56 মিটার, 56 মিটার। পার্কের বাইরে মানে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধটা, তাহলে মানে বাইরের ব্যাসার্ধটা কত হলো, বাইরের ব্যাসার্ধটা দেখো 7 মিটার যোগ হয়ে গেল, 56+7=63, 63 মিটার। তাহলে বাইরের ব্যাসার্ধ আর ভিতরের ব্যাসার্ধ এটাকে যদি আমরা ছোট আর লিখেছি এটা, আর এটাকে আমরা বড় আর, ব্যাসার্ধটা বাইরে থেকে ব্যাসার্ধটা আমরা ওই ব্যাসার্ধর বড় আরটা মনে করলাম। তাহলে দেখো এটা একটা চিত্রটা কিসের মতো মনে হচ্ছে আমাদের, এরকম চিত্র আমাদের ক্লাসের বৃত্তাকার পরিধির সময় আমরা এটা অঙ্কটা করেছিলাম, যে এটা একটা বলয়ের ক্ষেত্র, বলয়। তাহলে বলয়াকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। তখন বলয়ের পরিধির পরিধিটা বার করতে হয়েছিল, বড় পরিধি থেকে ভিতরের পরিধিটা, বাইরের পরিধি থেকে ভিতরের পরিধিটা অন্তর্ফল চেয়েছিল। এখন এই টোটাল বড় বৃত্তের ক্ষেত্রফলটা থেকে যদি আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে দেবো। তাহলে এখানে বলয়ের ক্ষেত্র, বলয়ের ক্ষেত্র, বলয়ের ক্ষেত্রফলের সূত্র পাই ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, এত বর্গ মিটার আছে এখানে, একক মিটার। বড় আর বলতে এখানে বাইরের দিকের ব্যাসার্ধটা, তাহলে পাই ইন্টু বড় আর বলতে 63 স্কোয়ার,
ছোট আর বলতে ছাপান, ছাপান ছোট আর বলতে এখানে ভিতরের দিকে সেটা বর্গ। দেখো পাই মানে 22/7 আর 63 স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, তাই এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, এ মানে 63 প্লাস 56 আবার 63 মাইনাস, ঠিক আছে তাহলে 22/7 গণিত এইটার সঙ্গে এটা যোগ করে দাও, 6 3 9 6 5 1 এক শূন্য, এটা থেকে এটা বিয়োগ করে দাও দেখো 7, এত বর্গ মিটার, ঠিক আছে দেখো 7 7 কেটে দিলাম, তাহলে আমাকে গুণফলটা কত হবে 22 এর সঙ্গে 119 গুণ, 119 আর 22 2 9 18 2 11 22 23, ঠিক আছে। এরপর দেখো 8 3 8 1 3 5 1 6 2618 বর্গ মিটার, তাহলে বলয়ের ক্ষেত্রফল মানে হচ্ছে এখানকার রাস্তার ক্ষেত্রফল, বলয় আকৃতি মানে বলয়ের ক্ষেত্রফল মানে হচ্ছে এই রাস্তাটার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হলো, অতএব রাস্তার ক্ষেত্রফল হলো 2618 বর্গ মিটার। এখানেও একবারে রাস্তার ক্ষেত্রফল লিখলো কোনো ক্ষতি নেই। এবার কি বলেছে, রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা করে হিসাবে খরচ হয়েছে, তাহলে রাস্তাটি তৈরি করতে এটা রাস্তার ক্ষেত্রফল হলো, রাস্তাটা তৈরি করতে এক এক বর্গ মিটারে খরচ বলে দিয়েছে 20 টাকা, তাহলে মোট টোটাল কত খরচ হবে সেটা আমাকে হিসাব করতে হবে, তাহলে এখানে রাস্তাটি তৈরি করতে একবারে লিখে দেয় রাস্তা তৈরি করতে খরচ, তৈরি করতে খরচ হবে কত, না যে ক্ষেত্রফল তাকে আমরা প্রতি বর্গ মিটারে যে ক্ষেত্রফলের খরচ আছে সেটা দিয়ে গুণ করবো, অর্থাৎ 2618 গণিত দেখো প্রতি বর্গ মিটারে খরচ হয়েছে 20 টাকা, তাহলে হিসাবে আমাদেরকে 2618কে 20 দিয়ে গুণ করলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে এই খরচটা পেয়ে যাবো, তাহলে একটা শূন্য বসিয়ে দিলাম, 2 8 16 2 1 2 1 3 আর 2 6 12 2 2 5 তার মানে 52,320 টাকা হচ্ছে আমার এই রাস্তাটা তৈরি করতে খরচ হবে, ঠিক আছে তাহলে এটা আমরা কয়ের অঙ্কটা করলাম 9-এর অঙ্কটা করলাম, ঠিক আছে তাহলে আমরা বুঝতে পেরেছি এটা মানে বলয়ের ক্ষেত্রফল মানে আবারও বলি বলয়ের ক্ষেত্রফল মানে হচ্ছে এই টোটাল যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল, ঠিক আছে তারপর আমরা পরের অঙ্কটাই আসছি তাই না। তারপর দেখো 10-এর অঙ্কটা একটু আমরা পড়ে নিই, যে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে এত টাকা হিসাবে প্রতি মিটার এত টাকা হিসাবে বেড়া দিতে এত টাকা খরচ হয়েছে, তাহলে অর্ধবৃত্তাকার জমির একটা অর্ধবৃত্তাকার এরকম একটা অর্ধবৃত্তাকার জমি, ঠিক আছে এই জমিটা বেড়া দিতে চাইছি, মানে বেড়া দেওয়া মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাই না অর্ধ পরিসীমা। এবার দেখো চারিদিকে প্রতি মিটারে এত টাকা খরচ, এখানে একটু বলি যে খরচ যদি আমাদের মিটারে উল্লেখ করা থাকে অর্থাৎ প্রতি মিটারে খরচ বললে আমার জানতে হবে সেটা পরিসীমা নির্ণয় করতে বলছি, যে খরচটা দেওয়া হবে সেটা আমরা পরিসীমা বার করতে পারবো, আর খরচ যদি প্রতি বর্গ মিটারে বলে দেয় তাহলে জানতে হবে সেটার ক্ষেত্রফল নির্ণয় করা হবে, ভাগ করলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, অর্থাৎ প্রতি বর্গ মিটারে খরচ দিয়ে আমরা তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো, আর প্রতি মিটারে খরচ যদি দেওয়া থাকে সেখান থেকে টোটাল খরচের উপর যেটা বের হবে সেটাকে আমরা বৃত্তের পরিধি বা পরিসীমাটাকে নির্ণয় করতে পারবো, তাহলে অর্ধবৃত্তের পরিসীমাটা কত হবে আমরা এখান থেকেই হিসাব করতে পারবো, যে একবারে লিখে দিতে পারবো যে 18.50 টাকা হিসাবে খরচ হচ্ছে 1 মিটার বেড়া দিতে, এবার 1 টাকার এত টাকা 2664 টাকা খরচ কত মিটার, এটা আমরা একবারে গুণে দেবো, যে অর্ধবৃত্তাকার এটা অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা, অর্ধবৃত্তাকার পার্কের পরিধি আর পরিসীমা কিন্তু আলাদা, পরিধি বলতে উপরের অঙ্ক অ্যাকাউন্ট সেটাকে বলা হয় পরিধি, আর পরিধি প্লাস
অর্ধপরিধি প্লাস বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে? তাহলে বৃত্তাকার পার্কের পরিসীমা কত হবে, না মোট কত টাকা খরচ হয়েছিল, কত টাকা খরচ করেছে? 2664, 2664 টাকা প্রতি মিটারে খরচ হয়েছে। কত টাকা প্রতি মিটারে খরচ হয়েছে? 18.50 টাকা, 18.50 টাকা প্রতি মিটার বল, প্রতি মিটার মানে এত টাকা পার মিটার, পার মিটার মানে উপরে, পার মানে তলায় আছে, তাহলে উপরে চলে যাচ্ছে মিটার, ঠিক আছে? তাহলে এখানে পরিসীমা আমরা আরো বুঝতে পারলাম যে এখানে এককটা কি হবে, যে প্রতি মিটারে খরচ, তাহলে এখানে পার্কের পরিসীমাটা মিটারে হয়ে যাবে, যদি সেন্টিমিটার থাকতো তাহলে সেন্টিমিটার হতো। এখন দেখো টাকাটাকে আমরা কেটে দিলাম, তাহলে আমরা এটাকে দশমিক তুললে 2664 গণিত, দেখো দশমিক তুললে দশমিক বা দুটো শূন্য আছে, নিচে দশমিক তুললে ওপরে দ্বিগুণ হয়ে যাবে, আর 1850। এবার আমরা একটু কাটাকাটি করলাম, একটু ছোটো করে নিই না, তাহলে 2 দিয়ে গেলাম, 5 দিয়ে গেলাম, 5 2 10, 5 2 10, 5 3 15, 5 7 35। এটাকে আমরা আরও কাটতে পারতাম, এখন লিখে দিই 5 3 15, 5 7 35, এই এত মিটার আমরা রেখে দিলাম, আবারও পরে কাটাকাটি করতে হবে। তো অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমাটা এত মিটার। এবার অর্ধবৃত্তাকার পার্কের আমার জানা নাই ব্যাসার্ধটা, তা ধরে নি, ধরি ব্যাসার্ধটা সমান আর মিটার, একক মিটার দিয়ে আছে, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা সূত্র কি? অর্ধ পরিসীমা সূত্র হচ্ছে পাই আর প্লাস 2 আর, এটা আমাদের সবার জানা আছে, আগের ক্লাসে আগের একটা চ্যাপ্টারে যে অঙ্কটা বৃত্তের পরিধির সময় এই অঙ্কগুলো পড়ানো হয়েছিল। তাহলে পাই আর প্লাস 2 আর হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে এইটা সমান কত? এটা, তাই না? এইটা সমান, এটাই হচ্ছে অর্ধবৃত্তাকার পরিসীমাটা। তাহলে পাই আর শর্তে লিখতে পারবো যে পাই আর প্লাস 2 আর সমান কত? 2664 গণিত 2 বাই 37, কাটাকাটি করতে হবে। 37 দিয়ে আমরা যদি কাটিটা মানে ভাগ করে দেওয়া, 37 দিয়ে ভাগ করে দেওয়া, 2 6 6 4, 37 দিয়ে ভাগ করলে দেখো 3 8 24, 3 8 বাজাবে না, 7 বাদ দিলাম, 7 7 49, 7 3 21, আর 4 25, 9 7 16, 74, ঠিক আছে? 37 2 74, এটা আমরা একবারে কাটলে পাচ্ছি 72, তাহলে 72 2 144 মিটার, তাই না? তাহলে আমরা এটা 144 মিটার লিখতে পারি। দেখো এরকম ধরনের অঙ্ক আমরা ক্লাস 9-এ আগে যে চ্যাপ্টার ছিল সেটা হচ্ছিল বৃত্তের পরিধি, সেই রকমই মনে হচ্ছে। তো এখানে 144 মিটার মানে অর্ধ পরিসীমাটা, অর্ধ পরিসীমাটার সূত্র এইটা, তাহলে শর্তে আমরা এটা লিখতে পারলাম। তাহলে এখান থেকে দেখো আমরা আর কমন নিতে পারবো, আর তাহলে পাই প্লাস 2 সমান 144, বা আর দেখো এখানে পাই মানে 22 বাই 7 প্লাস 2, এরকম অঙ্ক তো করিস আগে না, তাহলে আর 7 দেখো লস হবো, 7 লস হবো, তাহলে 22 প্লাস 7 2 14 হয়ে যাবে, আর গণিত কত হবে? 22 আর 14 36, 22 সমান 144, তাহলে আর সমান কত হবে? এটা গুণ আছে, এইদিকে নিয়ে এলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে উল্টে যাবে গুণ করলে, তাহলে মানে 144 গুণ এটা উল্টে যায় এইদিকে, না তাহলে 7 বাই 36। দেখো 36-কে 4 দিয়ে কেটে দিলে একবারে, 36 4 144, তাহলে আর সমান কত হলো? 28। তাহলে আরটা কি ধরেছি? ব্যাসার্ধ ধরেছি, অর্থাৎ ব্যাসার্ধটা কত হলো? ব্যাসার্ধটা হচ্ছে 28 মিটার, ঠিক আছে? এরপর তাহলে আমাদের চেয়েছি কি না, এর প্রতি বর্গ মিটারে খরচ কত হবে, এটার মধ্যে যদি আমরা কি লাগাই, জমিতে যদি আমরা চাষ করি
এই জমিটাতে যদি চাষ করি প্রতি বর্গ মিটারে খরচ বলেছে, তাহলে কত খরচ হবে, তাহলে আমাকে জানতে হবে এর ক্ষেত্রফলটা কত। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? অর্ধবৃত্তের ক্ষেত্রফল, দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু পাই আর স্কোয়ার, না বর্গ মিটার, তাই তো? মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ পাই আর স্কোয়ার হবে। তাহলে হাফ গণিত পাই মানে 22/7 গণিত আর বলতে কত 28 আছে, 28 বার করতে পারলাম, তাহলে 28 স্কোয়ার মানে 28 গণিত 28 বর্গ মিটার, ঠিক আছে? দেখো আমরা একটু কাটাকাটি করি, 7 × 7 7 × 4 = 28, 2 × 1 = 2 2 × 2 = 4, তাহলে এখানে 22 × 2 = 44, 44 × 28, দেখো 22 × 44, 44 × 28 দিয়ে গুণ করবো, এত বর্গ মিটার হবে। 44 আর 28 যদি আমরা গুণ করি, 8 × 4 = 32, 8 × 4 = 32 35, 7 × 2 = 8, 7 × 2 = 2, 8 × 5 = 13, 8 × 3 = 11, 1232, 1232 বর্গ মিটার, কার না এই অঞ্চলটির ক্ষেত্র, অর্থাৎ এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা এইটা। এবার প্রতি বর্গ মিটারে খরচ বলেছে কত টাকা? প্রতি বর্গ মিটারে খরচ বলেছে 32 টাকা, তাহলে মোট চাষ করতে খরচ হবে কত? তাহলে অর্ধবৃত্তাকার জমির চাষ করতে খরচ, অর্ধবৃত্তাকার জমির চাষ করতে খরচ একবারে লিখে দিলাম, তার মানে 1232 গুণ কত? প্রতি বর্গ মিটার খরচ বলেছে 32 টাকা, তাহলে 1232 কে আমাকে 32 দিয়ে গুণ করতে হবে, 1232 কে 32 দিয়ে আমরা গুণ করলাম, তবে 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 12 = 24, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 12 = 36, 4 × 6 = 12, 9 × 4 = 13, 14, 4 × 2 = 6, 2 × 8 = 9, তাহলে 3 × 9 = 4, 2 = 3, 9 = 4, 2 = 4, 3 × 9 = 4, 2 = 4, এত ঠিক আছে? তাহলে দেখো অর্ধবৃত্তাকার জমিটি আমরা যদি এই জমিটাতে আমরা যদি চাষ করি, তাহলে চাষ করলে আমার খরচ হবে 39,424 টাকা। যদি বলতো অর্ধবৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফলটা কত, তাহলে এটা শেষ। তাহলে এখান থেকে আমরা দেখো একটা জিনিস একটু উল্টিয়ে বলি, একটা দেখো এইরকম অঙ্ক আমরা করেছিলাম, এই অঙ্কটা করেছিলাম, এই দিকের অঙ্কটা এই পর্যন্ত অঙ্ক করেছিলাম, এই অঙ্কটা বাদ, এনে ব্যাসার্ধটা আমাদের আগেও বার করতে হয়েছিল, অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া ছিল ব্যাসার্ধ, অনেক রকম অঙ্ক দেখিয়েছিলাম, 36 ছিল সেখান থেকে দেখিয়েছি, 108 ছিল, 144 ছিল, 162 ছিল, এরকম ধরনের অনেক রকমের অঙ্ক ব্যাসার্ধ দেওয়া থাকে অর্ধবৃত্তে, তাহলে সেখান থেকে তার ব্যাসার্ধটা আমরা নির্ণয় করতে পারবো, তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারলে তার অর্ধবৃত্তের যেহেতু অর্ধবৃত্তাকার তার ক্ষেত্রফলটা হাফ ইন্টু পাই আর স্কোয়ার হবে, তাহলে এই ক্ষেত্রফল সূত্র বার করতে পারবো যে খরচ বলেছে খরচটা বার করতে, ঠিক আছে? তাহলে আমরা এটা এরকম ভাবে পারবো, ধরো তোমাকে বলে দেওয়া হলো এর ক্ষেত্রফলটা বলে দেওয়া হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে এই সূত্রটা বসিয়ে দেবো, অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা তোমাকে বলে দেওয়া হয়েছে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে শর্তে তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ আর যদি হয় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই টু বা হাফ ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে এই শর্তে এইটা সমান ক্ষেত্রফলটা লিখে দেবো, এখান থেকে আমরা আর বার করতে পারবো, আর বার করতে পারলে পরিসীমাও বার করতে পারবো, ঠিক আছে? পরিসীমার সূত্র এইটা, এখানে আর যদি বার করতে পারো তাহলে এখানে আর মানগুলো বসিয়ে দিয়ে তুমি পরিসীমাটা বার করতে পারবে, ঠিক আছে? তাহলে উল্টে দিয়েও আমরা অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? এরপর তাহলে আমরা এরপরের অঙ্কটা হলো 11 অঙ্কটাই যাই। এরপর দেখো আমাদের 11 যে অঙ্কটা দিয়ে আছে এই অঙ্কটাও কিন্তু আমরা ক্লাস 9-এর যে আগের চ্যাপ্টারটা ছিল বৃত্তের পরিধি, সেই পরিধির অঙ্ক মতো বলেছে, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি
যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, তাহলে বৃত্তাকার মাঠ একটা আঁকি, বৃত্তাকার মাঠ একটা দেখো, একটা এরকম একটা বৃত্তাকার মাঠ। কি বলেছে রজত? কি করেছে এই বৃত্তাকার মাঠটির? একই বেগে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, মানে একবার ঘুরিয়ে এলো, প্রদক্ষিণ মানে ঘুরে আসা, একই বেগে মাঠের ব্যাস বরাবর, তাহলে বৃত্তাকার পথ বরাবর একবার ঘুরে আসছে, আর একই বেগে বৃত্তের ব্যাস বরাবর একবার ঘুরে আসছে যাচ্ছে, চারিদিকে একবার ঘুরে আসছে, তার মানে বৃত্তের পরিধিসমান পথটা যাচ্ছে আর বৃত্তের ব্যাস বরাবর একবার পথটা যাচ্ছে। এতে তার সময় লেগেছে 33 সেকেন্ড কম সময় লেগেছে, অর্থাৎ বৃত্তাকার পথে যেতে ঘুরে আসতে যাওয়ার সময় লাগছে, ব্যাস বরাবর যেতে তার থেকে 30 সেকেন্ড কম সময় লাগছে। তাহলে একই বেগে যেহেতু যাচ্ছে, তাহলে নিশ্চয়ই সেই 30 সেকেন্ডের পথটাই হচ্ছে বৃত্তাকার পরিধির, বৃত্তের পরিধি এবং ব্যাসের অন্তর্ফলটা। কারণ বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা যা আছে, বৃত্তের ব্যাসের পরিধি দৈর্ঘ্যটা যা আছে, ব্যাসের দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা যেতে তার 30 সেকেন্ড কম সময় লেগেছে, অর্থাৎ 30 সেকেন্ডের পথটাই হচ্ছে কি না, বৃত্তটির পরিধির এবং ব্যাসের অন্তরের যে পথ সেটাই হবে 30 সেকেন্ডের পথ। অর্থাৎ এবার লোকটির গতিবেগ দেখো দিয়ে আছে 90 মিটার পার মিনিট, 90 মিটার পার মিনিট কার আছে, রজতের গতিবেগ দেখো। তাহলে রজত রজত আমরা লিখতে পারবো যে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে রজত 60 সেকেন্ডে যায় দেখো 90 মিটার। 90 তার গতিবেগ বলে দিয়েছে কত, গতিবেগটা বলে দিয়েছে কত, গতিবেগটা বলা আছে 90 মিটার পার মিনিট, মানে প্রতি মিনিটে 90 মিটার যাচ্ছে। তাহলে গতিবেগটা দিয়ে আছে 90 মিটার পার মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, কম যাবে, ভাগ হয়ে যাবে। আর 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে কতটা পথ যাবে সেটা আমরা দেখব, তাহলে 90 গুণিত 30 সেকেন্ড আরও বেশি যাবে, তাহলে গুণ হচ্ছে 22, 60, 30 একে 30, 30 2 60, একবারে কেটে দিলাম তাই না, 2 একে 2, 2 45 সমান 45 মিটার। এই যে 45 মিটারটা হচ্ছে 30 সেকেন্ডের পথ, মানে হচ্ছে 45 মিটার। তাহলে 30 সেকেন্ডের পথ মানে কি না, বৃত্তের পরিধি আর ব্যাসের অন্তর্ফলটাই হচ্ছে 30 সেকেন্ডের পথ তাই না, কারণ 30 সেকেন্ড কম সময় লেগেছে, বৃত্তের পরিধি বরাবর যতটা সময় লেগেছে, ব্যাস বরাবর 30 সেকেন্ড কম সময় লেগেছে, তাহলে 30 সেকেন্ডের পথটাই হচ্ছে বৃত্তের পরিধির এবং ব্যাসের দৈর্ঘ্যের অন্তরটা। মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার, তাহলে অতএব বৃত্তের পরিধি কত হবে, পরিধি সমান 2πr মিটার। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাসের দৈর্ঘ্যটা কত হবে 2r মিটার তাই না। তাহলে মনে করলাম বৃত্তের ব্যাসার্ধটা আর, তাহলে বৃত্তের পরিধি 2πr মিটার আর ব্যাসার্ধটা হয়েছে ব্যাসের ডবল, তার মানে 2r মিটার। এখন শর্তে লিখতে পারবো না যে বৃত্তের ব্যাস টোটাল যে পথটা গিয়েছে, অর্থাৎ 2πr মাইনাস কত 2r, অর্থাৎ বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা এবং ব্যাস পরিধির দৈর্ঘ্যটা এবং ব্যাসের দৈর্ঘ্যটার যে দূরত্ব, মানে যে সময় লাগছে, সেই 30 সেকেন্ডের পথটাই হচ্ছে এদের অন্তর্ফলটা, অর্থাৎ 45 লিখতে পারবো শর্তে। বা এখানে দেখো 2r কমন নিলাম, 2r কমন নিলাম, তাহলে পাই পড়ে থাকলো -1 সমান 45। এখান থেকে আমরা সহজেই আর এর মানটা বার করতে পারবো তাই না, 22/7 -1 সমান 45 দেখো। তাহলে 2r, এখানে দেখো আমরা 7 লসাগু করতে হবে, তাহলে 22 -7 = 7 সমান দেখো 7 = 7, তাহলে 7 = 7 গুণ করলে 1 = 7 দিয়ে গুণ করলে 7,
টু আর গুণ এটা থেকে এটা বিয়োগ করে দেখো পনেরো বাইশ আর সমান পঁয়তাল্লিশ। ঠিক আছে, তাহলে দেখো পনেরো দুই তিরিশ, তিরিশ বাই তিরিশ আর বাই সাত, তার মানে একবারে যদি আমরা টু আরটা বার করি তাহলে টু আর সমান কত হবে পঁয়তাল্লিশ, এটা ওই দিকে নিয়ে গেলে দেখো সাত বাই পনেরো হয়ে যাবে, তাই না? তাহলে পনেরো কে পনেরো, তিন পনেরো পঁয়তাল্লিশ, তাহলে টু আর সমান, টু আর সমান একুশ, বা টু আর সমান একুশ, তাহলে আর সমান কত হবে একুশ বাই টু, এত। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা আমরা বার করতে পারলাম, অতএব ব্যাসার্ধটা হবে কত, ব্যাসার্ধ সমান একুশ বাই দুই, এখানে একক মিটার আছে, মিটার আছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আর এর মানটা আমরা বার করতে পারলাম, আর আর বার করতে পারা মানেই হচ্ছে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে মাটির ক্ষেত্রফল কত হবে, তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, অতএব বৃত্তাকার বৃত্তাকার মাঠে ক্ষেত্রফল সমান কত, না আমরা জানি পাই আর স্কোয়ার বর্গ মিটার লিখে, পাই মানে বাইশ বাই সাত, আর বলতে এখানে কত, না একুশ বাই দুই মিটার, তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে একুশ বাই দুই, গণিত একুশ বাই দুই, স্কোয়ার আছে তাহলে দুবার লিখে দেবো। ঠিক আছে, দেখো সাত একে সাত, সাত তিন একুশ, দেখো দুই একে দুই, এগারো দুই বাইশ, এগারো দুই বাইশ। ঠিক আছে, এবার দেখো এগারোকে তিন দিয়ে গুণ তেত্রিশ গণিত একুশ, তেত্রিশ আর তো কাটতে পারছি না, তেত্রিশ গণিত একুশ বাই টু বর্গ মিটার, তাহলে তেত্রিশকে একুশ দিয়ে গুণ করতে হবে, তেত্রিশকে একুশ দিয়ে গুণ, তেত্রিশ ছেষট্টি তিন নয় ছ, অর্থাৎ ছশো তিরানব্বই বাই টু বর্গ মিটার। এটা দশমিকে করলে কত হবে, দুই দিয়ে এটাকে ভাগ করতে হবে, দুই তিন ছয় নয়, দুই চার আট, এক তিন দুই ছয় বারো, তাহলে এক দশমিকের জন্য একটা শূন্য হবে, পাঁচ দুই দশ হয়ে যাবে, তাই না? তাহলে এখন তাহলে কত হলো, তিনশো ছেচল্লিশ দশমিক পাঁচ বর্গ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো এই অঙ্কটা, এই দিকের অঙ্কটা পর্যন্ত আমরা, এই পর্যন্ত অঙ্কটা আমরা আগের অঙ্কর সঙ্গে পরিচিত, ব্যাসার্ধ নির্ণয় করতে হয়েছিল আগেও, এই ব্যাসার্ধ নির্ণয় করার পর আমার ক্ষেত্রফলটা নির্ণয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, তার মানে এইটুকু আমরা বাড়তি শিখলাম, বাকিগুলো তো আগেই শিখেছিলাম, তাহলে এই পর্যন্ত আমরা বাড়তি শিখলাম, বাকি ঠিকই আছে। তাহলে বাকিগুলো আমরা এই ধরনের অঙ্ক যেগুলো আছে তোমাদের উদাহরণে যে অঙ্কগুলো আছে, বা এই ধরনের অঙ্ক তোমরা আগের যে চ্যাপ্টার অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, যে সেখানে বৃত্তের পরিধি দিয়ে আছে সেখানে আমাকে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত হতে পারে সেটা আমরা হিসাব করে বার করতে পারবো। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই রাখছি, আসসালামু আলাইকুম।